চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় ভারতীয় দর্শকের কাছে এক বিস্ময় বললে ভুল বলা হবে না। বিজ্ঞাপনের কাজ ছেড়ে চলচ্চিত্র জগতে এসে কিংবদন্তি নিজেও বিস্মিত হয়েছিলেন বেশ কয়েকবার। পথের পাঁচালী তৈরি করতে গিয়ে নানা ঘটনা তাঁকে অবাক করেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী ছবিটি তৈরি করেন মানিকবাবু। অতএব বইয়ের চরিত্রের সঙ্গে পর্দার চরিত্রের চেহারার মিল থাকা জরুরি। অপু, দুর্গা, সর্বজয়া থেকে প্রসন্ন, সেজ ঠাকুরন ও নীলমণির চরিত্রে কারা অভিনয় করবেন ততদিনে তা ঠিক হয়ে গেছে, কিন্তু ইন্দির ঠাকুরনের চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক করতে পারছিলেন না মানিকবাবু। 75 বৎসরের বৃদ্ধা, গাল তোবড়াইয়া গিয়াছে, মাজা ঈষৎ ভাঙিয়া শরীর সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে, দূরের জিনিস আগের মতো ঠাহর হয় না। উপন্যাসে ইন্দিরা ঠাকুরনের বর্ণনা এমনই দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এমন চেহারার বৃদ্ধা পেলেও তার শরীর যে অভিনয়ে সায় দেবে তার নিশ্চয়তা নেই, কারণ বয়সটা 70 কিংবা 75। এই সময়ে স্মরণশক্তিও লোপ পায়। সংবাদপত্রেও ঘোষণা হয়ে গিয়েছে ছবিতে মেকআপের ব্যবহার হবে না, অর্থাৎ যুবতী মহিলাকে মেকআপের মাধ্যমে বৃদ্ধা সাজানোর কোনো প্রশ্নই নেই। অবশেষে কলকাতার পতিতাপল্লীর ভাঙা দাওয়ায় খোঁজ মিলল পরিচালকের কাঙ্ক্ষিত পরশ পাথরের। সত্যজিৎ রায়ের ইন্দির ঠাকুরনী হয়ে উঠলেন চুনিবালা দেবী। পথের পাঁচালীর ইন্দিরকে হন্যে হয়ে খোঁজার পর সত্যজিৎ রায় যখন প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন, তখনই ছবির এক অভিনেত্রী খোঁজ দেন চুনিবালা দেবীর। বয়সকালে থিয়েটারে টুকটাক অভিনয় করেছেন চুনিবালা দেবী, দু একটা ছবিতেও মুখ দেখিয়েছিলেন, তবে ওই পর্যন্তই। জীবনের অন্তিম লগ্নে অসহায় সম্বলহীন হয়ে উঠেছিলেন লালবাতি এলাকার এক কামরার ঘরে। আসলে তখনও অনেক বড় কাজ করা বাকি ছিল তাঁর, বাকি ছিল বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে আজীবন নিজের নাম খোদাই করে দেওয়া। সত্যজিৎ রায় পরে লিখেছিলেন, চুনিবালা দেবীকে যেদিন প্রথম তাঁর পাইকপাড়ার বাড়িতে দেখতে যাই ওই দিনকার মনের অবস্থা ভোলার নয়। বৃদ্ধার চেহারা যেন চরিত্রের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এরপর চুনিবালা দেবী তাঁর স্মরণশক্তির পরীক্ষাতেও অবাক করেছিলেন পরিচালককে। ঘুমপাড়ানি মাসিপিসি ছড়ার একটি সম্প্রসারিত সংস্করণ মুখস্থ শুনিয়েছিলেন চুনিবালা দেবী। এইভাবেই একদিন শুরু হয়ে গেল পথের পাঁচালীর শুটিং। বইয়ের পাতা থেকে যেন জীবন্ত হয়ে উঠলেন ইন্দির ঠাকুরন। মাত্র 20 টাকা রোজের মাইনে, এর বেশি দেওয়ার ক্ষমতা তখন ছিল না সত্যজিৎ বাবুর। কিন্তু একটা প্রশ্ন তখনও উঁকি দিচ্ছিল পরিচালকের মনে, 15 মাইল দূরে গ্রামে গিয়ে শুটিং করে বাড়ি ফেরা কি প্রবীণার পক্ষে সম্ভব হবে? কিন্তু চুনিবালা দেবী দমে যাওয়ার পাত্রী নন, শরীর সামনের দিকে ঝুঁকে পড়লেও মনোবল শক্ত। সত্যজিৎ রায় পরে এক জায়গায় লিখেছিলেন, এনার সন্ধান না পেলে আমার পথের পাঁচালী হতো না। ওই বয়সেও শুটিং সম্পর্কে সচেতন ছিলেন চুনিবালা দেবী। আগের শটে পুঁডলি ডান হাতে ছিল নাকি মুখে ঘামের ফোঁটা ছিল, এইসব বিষয় প্রায় নিজেই মনে করিয়ে দিতেন বৃদ্ধা। এইসব দেখে অবাক হয়ে যেতেন মানিকবাবু। ক্রমশ আবিষ্কার হলো চুনিবালা গানও গাইতে পারেন। আরও আশ্চর্যের বিষয়, ইন্দির ঠাকুরনের হরি দিন তো গেল সন্ধ্যা হলো গানটি চুনিবালারই নির্বাচন ছিল। ইন্দির ঠাকুরনের শবযাত্রার দৃশ্যে ওই গানই আবহ সঙ্গীত রূপে ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায়। এই শবযাত্রার দৃশ্য ঘিরে একটা অদ্ভুত ঘটনা রয়েছে, যার জন্য সত্যজিৎ রায় নিজেও ভয় পেয়েছিলেন। একবারে রিহার্সাল করে শুটিং শুরু, শট সমাপ্ত হওয়ার পরে খাটিয়া মাটিতে নামিয়ে দড়ির বাঁধন খোলা হলো, কিন্তু চুনিবালা দেবী তখনও স্থির, কোনো নড়নচড়ন নেই। সত্যজিৎ রায় এক জায়গায় লিখেছেন, আমরা এ ওর মুখ চাওয়াচাই করি, ব্যাপার কি? বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। সবাই যখন চিন্তায় পড়ে গিয়ে ডাকাডাকি শুরু করেছে, তখন পিটপিট করে তাকিয়ে একগাল হেসে চুনিবালা বললেন, শট হয়ে গেছে, কই আমাকে তো কেউ বলেনি, আমি তাই মরা হয়ে পড়ে আছি, আমি তো ভাবছি শুটিং এখনও চলছে। পথের পাঁচালীতে এখানেই সমাপ্ত হয়েছিল প্রবীণার অভিনয়, কিন্তু চুনিবালার এমন আশ্চর্য অভিনয় অবাক করেছিল কিংবদন্তি পরিচালককেও। ইন্দির যেমন তার সবটুকু দিয়ে পরিপূর্ণ করেছিল পথের পাঁচালীকে, তেমন পরিচালক মশাইও ছিলেন তাঁর ঠাকুরনের প্রতি সদা যত্নবান। মৃত্যুর দৃশ্যে যখন ইন্দির ঠাকুরনের মাথা গড়িয়ে পড়ার কথা, তখন ছুটে গিয়ে চুনিবালার মাথা নিজের কোলে নিয়েছিলেন সত্যজিৎ রায়। এত দিন ধরে এত কষ্ট করে বানানো হলো যে ছবিটি, তার মুক্তি চোখে দেখে যেতে পারলেন না চুনিবালা। সত্যজিৎ রায় বোধহয় তা বুঝে গিয়েছিলেন, তাই ছবি মুক্তির জন্য অপেক্ষা না করে চুনিবালার বাড়িতে গিয়ে প্রজেকশনে দেখালেন ছবিটি।
তার পরে পরেই মারা গেলেন চুনিবালা। 1955-র 26 আগস্ট মুক্তি পেল পথের পাঁচালী। চুনিবালা দেখে যেতে পারলেন না কত বড় ইতিহাসের সাক্ষী হয়ে গিয়েছেন তিনি। জানতে পারলেন না তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি পুরস্কৃত হয়েছেন বিদেশি চলচ্চিত্র উৎসবে। ম্যানিলা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী রূপে বিবেচিত হয়েছিলেন চুনিবালা দেবী। তাঁকে ছাড়া হয়তো কোনো দিনই তৈরি হতো না সত্যজিৎ রায়ের স্বপ্নের পথের পাঁচালী। ধন্যবাদ।